Good morning and welcome back to my channel. Welcome back টু রিন্টুমো ক্রিয়েশন। আর সবার প্রথমে আজকে আমি তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। নতুন বছর সবার খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, সবার সমস্ত রকমের মনস্কামনা, মনের বাসনা সমস্ত কিছু পূরণ হোক। আজকে সকালটা আমি শুরু করছি আমার এই ছোট্ট লাড্ডুকে নিয়ে। তার কারণ কি জানো? আজ হলো গিয়ে পয়লা বৈশাখ, আর আমার অনেক দিনের শখ ছিল, মানে ওকে আনার পর তো সেরকমভাবে আমি ওকে কিছুই করে খাওয়াতে পারিনি, সেটা তোমরাও জানো। রোজ দিনই বাইরের খাবারই খাওয়াতাম, ওই নকুলদানা, মিছড়ি, তারপর তোমার কিশমিশ, লাড্ডু ফাড্ডু, মানে যা যা থাকতো এইসব খাবারই খাওয়াতাম, কিন্তু হাতে করে এখনও পর্যন্ত কিছু খাওয়াতে পারিনি। তো খুব ইচ্ছে করছিল যে পয়লা বৈশাখের দিন ওকে কিছু করে খাওয়াবো, তো সেটা যে করতে পারবো সেটাও আমি ভাবতে পারিনি, তার কারণ অনেক রকম সমস্যা ছিল আগে। তো চলো, আজ পয়লা বৈশাখ, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম না কোনো সমস্যা নেই, সব কিছুই একদম ওকে। তো ভাবলাম ঠিক আছে চলো তো করেই ফেলি। তো আমার আর আমার লাড্ডুর তরফ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। তো চলো, সারাটা দিন কীভাবে কীভাবে কাটাই, কী কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। সবার আগে আমি আমার বাইরে যে তুলসী গাছটা আছে তাতে জল ঢেলে দিলাম। আর সবাইকে বলে রাখছি, রবিবার আর বুধবার দিন তুলসী গাছ থেকে পাতা তুলতে নেই, এটা আমার পাশে যে আমার দিদি থাকে সেই বলেছে, কিন্তু আমি ভুল করে তুলে ফেলেছিলাম আজ। কিন্তু নেক্সট টাইম থেকে সেই ভুলটা যেন আর না করি, সেটা তোমাদেরও বলে রাখলাম, আর আমিও যেন সেই ভুলটা আর না করি। চলো, আর এখানে মহাদেবকে আর আমার যে আগে ঠাকুরগুলো ছিল, কৃষ্ণ ঠাকুর, গণেশ ঠাকুর, বজরংবলী, সবাইকে আগে একটু ভালো করে স্নান করিয়ে দিলাম। স্নান তো করাতে পারি না, ওখানে গামছাটা ভিজিয়ে নিয়ে ভালো করে মুছিয়ে দিলাম। আর এখানে আজকে আমার লাড্ডু পরবে নতুন জামা। এই জামাগুলো আমি বাড়ি থেকেই কিনে নিয়ে এসেছিলাম। এখানে এসে আমার এখনও একদিনও বাইরে বেরোনো হয়নি, আমি কিনতেও পারিনি, অনেক কিছু কেনার আছে, আমি তোমাদেরকে তো আগের দিনই বললাম, কিন্তু কিচ্ছু কিনে উঠতে পারছি না, শুধুমাত্র তার একটাই কারণ আমি বাইরেই বেরোতে পারছি না। মানে এত ইলেকশনের চাপে আমার বরের রোজ রোজ ডিউটি, মানে 24টা ঘন্টা ডিউটি করে, তো কখন যে নিয়ে বেরোবে সেটা ও সময় হয়ে উঠছে না, আর আমাকে যেতেও দিচ্ছে না কোথাও। তার জন্য এই জামাটা ভাগ্যিস আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, আর এই জামাটা পরাইনি, তার জন্যই পরিয়ে উঠতে পারলাম আজ। আর নতুন জামা পরার পর মানে আমাদের যেমন ঠিক যতটা খুশি হয়, আমার লাড্ডুরও ঠিক ততটাই খুশি হচ্ছিল, মানে ওর মুখে হাসি যেন ধরছিল না। আমি জামা টামা পরিয়ে আবার ওর খাটেও শুয়েছিল, তো ওকে দেখাচ্ছিলাম যে দেখো কীরকম লাগছে, তোমরাও একটু দেখে নাও আমার লাড্ডুকে কীরকম লাগছে। আর অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে কীরকম লাগছে ওকে। যদিও সবাই জানি অনেক সুন্দর সুন্দর জামা পরিয়েছে, কিন্তু আমি সেটা করে উঠতে পারলাম না। আমি সত্যি একটা ছোট্ট জামাই পরাতে পারলাম, তাতে আমার কোনো দুঃখ নেই, ও খুশি, ব্যাস তাহলেই আমি খুশি। তারপর দেখো একটু ফুল নিয়ে এসেছিলো, বেলি ফুলের মালার খুব শখ আমার, আমার তো বেলি ফুলের মালা ভীষণ পছন্দ, তার জন্য নিজে তো আর মাথায় লাগিয়ে কোথাও ঘুরতে যেতে পারবো না, তাই ওর গলাতেই দিয়ে দিলাম। তারপর চলে এসেছি রান্নাঘরে। আর আজকে সকালবেলা যেন ঘুম থেকে কখন উঠেছি, সেই ভোর 5টার সময় উঠে পুরো রান্নাঘর আগে ডিপ ক্লিন করেছি, তারপর গিয়ে মাথা টাথা ঘুষে স্নান করে এসে তারপরে এখন ওর সমস্ত কিছু রান্না করবো। আর সকালবেলা একটু শনপাপড়ি দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর দেখো এখানে নতুন স্কচ ব্রাইট, নতুন সাবান সমস্ত কিছু বের করে নিয়েছি। আর তোমরা তো বলেইছো নতুন স্কচ ব্রাইট দিয়ে যদি গ্যাস, রান্নাঘর সমস্ত কিছু ভালোভাবে মুছে নিই, তারপর একটু গঙ্গার জল ছিটিয়ে দিই, তাহলে আর কোনো কিছুই মানে খারাপ কিছু হয় না। আর জানো, শুধুমাত্র আমি এটা করতে পারছি কেন? কারণ এই সংসারটা শুধুমাত্র আমার নিজের সংসার বলে। এখানে যদি অনেক লোক থাকতো তাহলে হয়তো এটা করে উঠতে পারতাম না কখনোই। নিজের সংসার বলে নিজের মতন করে, নিজের মন মতন যখন যেটা মনে চায় ঠিক তখনই সেটা করতে পারি, মানে এখানে অন্য কেউ তদারকি করার কোনো জায়গাই নেই। আর অন্য জায়গায় হলে সবার কাছ থেকে পারমিশন নাও, এটা করব, কোনটা করব, কোথায় করব, কি করব, কি না করব, সমস্ত কিছু পারমিশন নিতে হয়। আর নিজের সংসার হলে সেটা হয়তো কখনোই কোনো কিছু পারমিশন নিতে হয় না, যদি নিজে শৃঙ্খলাবদ্ধভাবে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে পারি। তো চলো, এখানে দেখো সকালবেলা আগে সবার প্রথমে আমি পায়েসটা রান্না করব। তো পায়েস রান্না করার জন্য আমি কিন্তু গোবিন্দভোগ চালটাকে ধুইনি, গোবিন্দভোগ চালটাকে ভালো করে হাত দিয়ে ভালো করে মুছে নিয়েছি, ধুলে সেই গন্ধটা চলে যায়। তারপর একটু ঘি মাখিয়ে নিয়েছি, ঘি মাখিয়ে দুধটা যখন ভালো করে ফুটে উঠেছে তখন গিয়ে চালটা দিয়ে দিয়েছি। আর এদিকে আলুর দম করব, তাই আলুগুলোকে কেটে নিলাম। তো দেখো এখানে আমার পায়েসটাও রেডি হয়ে গেল। পায়েসের চালটা সামান্য মনে হয় একটু বেশি হয়ে গেছে, না দুধটা একটু কম হয়ে গেছে, কিছু একটা হবে, কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে। তো মুখে দিয়ে তো দেখিনি কেমন হয়েছে, যখন আমরা মুখে দিয়ে দেখবো, আমার গোপালকে খাওয়াবো, তখনই আমি জানতে পারবো যে পায়েসটা খেতে কীরকম হয়েছিল। তো চলো, তারপর এখানে করব এখন আলুর দম। তো তার জন্য কতগুলো আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দু টুকরো করে কেটেছি, বেশি টুকরো দিইনি। আর সামান্য নুন দিয়ে দিলাম, নুন কিন্তু আমি সন্দক লবণ হয় যে সেই লবণ দিয়েছি। আর হলুদ, নুন সমস্ত কিছু আলাদা আলাদা প্যাকেট করে কিনে নিয়ে এসেছিলাম। আর এই যে কড়াইটাতে রান্না করছি না, সেই কড়াইটা যেন আমার বিয়েতে গিফট পাওয়া। তো দেখো কী কী মশলা দিলাম, এখানে কাজু বাদাম, চার মগজ, আর তোমার সামান্য পোস্ত দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে মিক্সচারটা তৈরি করে নিলাম, সেটা হচ্ছে গিয়ে আলুর দমে দেবো বলে। আর এখানে ময়দা দিয়ে ভালো করে ময়দাটাকে ময়াম করে নিচ্ছি লুচি বেলবো বলে। তো চিনি আর সামান্য সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিলাম। দেখো এখানে আমার আলুর দমের আলুগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে, তারপরে মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেবো। যেহেতু প্রথমেই হলুদটা একটু বেশি হয়ে গেছিলো, তার জন্য কিন্তু আমি আর হলুদ দিইনি। এখানে দেখো ওই হলুদেই কিন্তু হয়ে গেছে। নুন পরে সামান্য একটু দিয়েছিলাম আন্দাজ বুঝে, যেহেতু এটা তো আর টেস্ট করে দেখা যাবে না, ঠাকুরের জন্য রান্না করছি, তাই এখানে টেস্ট করে দেখার কোনো জায়গাই নেই। আর শেষে নামানোর আগে সামান্য চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে ভাজা মশলা দিতে পারো, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো ভেজে। তো আমার কাছে আর ছিল না, জিরে ধনে কিছুই ছিল না বলে আমি সেটা আর করে উঠতে পারিনি ভাজা মশলাটা, কিন্তু জানি ভীষণ সুন্দর হয়েছে। কারণ ঠাকুরের নাম নিয়ে কিছু করলে সেই জিনিসটা দেখবে একটা আলাদাই টেস্ট হয়। মানে ঠাকুর নিজে যেরকম সুন্দর রান্নাবান্না খেতে পছন্দ করে, রান্নাটাও ঠিক সেরকমই হয়, আর যদি অবশ্যই তুমি মন দিয়ে করো। দেখো এখানে কড়াইয়ের মধ্যে আমি লুচিটা দিয়েছি বেলে, আর খুন্তির মধ্যে সামান্য জল ছিল বলে তেল ছিটকে এসেছিল, কিন্তু গায়ে আমার লাগেনি। তো সাবধানে কাজ করলে কখনোই কোনো কিছু হয় না। যদি শুধুমাত্র এই কারণেই যেন আমার রান্নাঘর যে সব একটু আলো আসবে, সবসময় আলো ঝলমল করবে, এরকম রান্নাঘর আমার খুব পছন্দ। দেখো আমার এই রান্নাঘরে কিন্তু কোনো লাইটও জ্বালাতে হয় না, কিন্তু কি সুন্দর সবসময় আলো থাকে। কোনো জানলাও নেই আমার এই রান্নাঘরে, কিন্তু তারপরও খুব সুন্দর আলো আসে। অর্থাৎ ঠাকুরের জন্য আমি সেরকম কিছুই করে উঠতে পারিনি, সামান্য পায়েস করেছি, আলুর দম করলাম। আর এখানে দেখো লুচি একদিকে বেলছি, একদিকে ভাজছি, কারণ পরে দেরি হয়ে যাবে। এবার বেলে বেলে রেখে দিলে না, তারপর যখন থালা দিয়ে তুলতে যাই তখন আর লেগে যায়। তো তার কোনো টিপস থাকলে তোমরা অবশ্যই আমায় জানাতে পারো, যে যদি থালাতে রেখে দিই বেলে, তারপরে গিয়ে ভাজি, তো কীভাবে সেটা সম্ভব হয়। আমার তো লেগে যায়, উঠাতে গিয়ে ছিঁড়ে যায়, আবার সেই বেলতে হয়। ওখানে ঠাকুরেরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আলাদা করে সাইডে ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি। আর এখানে যে তেলটা সম্পূর্ণ গরম আছে, তাই আগে ঠাকুরটা রাখতে না গিয়ে এখানে আমাদের জন্য সামান্য কিছু। তো এখানে আগে লাড্ডুর ভোগটা লাড্ডুকে সামনে দিয়ে আসি, তারপর আমার যে কৃষ্ণ আছে ঘরে, তার জন্য তো খাবার রেডি করতে হবে, কারণ সে নাইট ডিউটি করে এসছে, প্লাস তারপরে এখন আবার চলে যাবে ডিউটিতে। তাই আমি বললাম ঠিক আছে দাঁড়াও, তোমাকে আমি দিচ্ছি, আগে ওকে দিয়ে নিই, কারণ ওর খাবারটা যদি ওর সামনে আগে না দিই, তারপর আমার মন চাইবে না যে আমিও খেতে পারবো না। তো আগে ওর খাবারটা ওর সামনে দিয়ে পরে একটু পুজো করব। এখন আগে আমাদের জন্য খাবার বেরিয়ে নিচ্ছি। দেখো এখানে 3টে থালা নিয়েছি, তার কারণটা হচ্ছে আমার জন্য কিছু, ওর জন্য কিছু, আর আমার পাশে যে দিদি থাকে তার জন্য কিছু। এই জন্যই সবার প্রথমে আমি তোমাদেরকে বললাম, একটা সংসার হোক যেই সংসারটাতে সম্পূর্ণ নিজের অধিকার থাকবে, যেই সংসারে কখনো কারোর কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না, কারোর ভয়েও থাকতে হবে না। তো চলো এখানে দিদির জন্য, আমার জন্য আর আমার বরের জন্য খাবার বেরিয়ে নিচ্ছি। তো এখানে আলুর দম, লুচি আর পায়েস একটুখানি রয়ে গেছে, আলুর দমও শেষ হয়ে গেছে, লুচিও শেষ হয়ে গেছে, কারণ একদমই অল্প করে করেছিলাম। তো এখানে আমি গিয়ে একটু দিদিকে দিয়ে আসছি, আর পাটা উঁচু করে হাঁটছি, তার কারণ একটু বালি আছে ওই জায়গাটা, ওই জন্য পাটা উঁচু করে হাঁটছিলাম। দেখো তারপরে এখানে বসে পড়েছি পুজো দিতে। তো নাইটি পরে পুজো, আমার মা বলে নাইটি পরে পুজো নাকি ঠাকুর গ্রহণ করে না, রোজই তো নাইটি পরেই পুজো দিই। তো আজ যখন একটু ঠাকুরের জন্য বেশ সুন্দর সুন্দর খাবার করেছি, তার উপর আবার পয়লা বৈশাখ, তাই ভাবলাম আজ একটা নতুন শাড়িই পরে নিই। তো শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরে ভালো করে সুন্দর করে এখন ঠাকুরের জন্য আরতি করব। আজকে নববর্ষের দিনটা আমি সারাটা দিন শুধুমাত্র ওকেই সময় দিলাম আর ওর সাথেই সময় কাটালাম। বিশ্বাস করো, মানে ও যে ঘরে আসাতে আমার কি ভালো লাগে সেটাতে তোমরা ভাবনা চিন্তা করতে পারবে না। যাদের ঘরে গোপাল ঠাকুর আছে তারাই শুধুমাত্র আমার অনুভূতিটা বুঝতে পারবে। তো চলো এবার একটু আরতি করে নিই। আমার ঘরে এখন আছে আমার যে দিদি আছে পাশে, সেই দিদি এখন আছেন, সেও আসে যেন আমার সাথে আরতি করে, সুন্দর করে গান করে, কি ভালো লাগে আমার। মানে সে থাকাতে আমারও অনেকটা সময় কেটে যায়। যেহেতু আমার বর থাকে না 24টা ঘন্টার মধ্যে, হয়তো ঘরে 2-3 ঘন্টা থাকে, আর বাদবাকি সময় সারাটা দিন ডিউটি করে। তো নববর্ষের দিনটা আমি এভাবেই কাটালাম। তোমরাও কি কীভাবে নববর্ষের দিনটা কাটালে প্লিজ আমায় কমেন্ট করে জানিও, আর কীরকম লাগলো ভিডিওটা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। আর কাল থেকে আবার ডেইলি ব্লগ আসবে। গান করে করে আরতি করছিলাম, ভেবেছিলাম গানটা হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো, কিন্তু পাশের বাড়িতে এত জোরে বক্স বাজছে যে সেই গানের আওয়াজ দিতে গেলে কপিরাইট খেয়ে যাব, তার জন্য আর দিয়ে উঠতে পারলাম না। এত আফসোস হচ্ছে এখন যখন ভয়েস ওভারটা দিতে বসেছি, কিন্তু কিছু করার নেই, সব কিছুই তো তারই ইচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এটুকুই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই খুব সুন্দর থেকো, আর সবাই সবার মনের ইচ্ছা মনস্কামনা সব কিছু নতুন বর্ষে পূরণ করো।